আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তোমাকে কি আমি কাজ করার জন্য আনবো? তাও আমি তোমার কাজ করে দিতাম ভালোবেসে, মুচকি হেসে বললে ইফতিয়া। ওলে বাবালে, তাহলে তো পাগলিটাকে কিডন্যাপ করে আমার কাছে নিয়ে আসতে হবে। তাও যে কিডন্যাপ করো না। ওকে দিয়ে খুব শীঘ্রই আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে তাকে প্রিন্সেসকে কিডন্যাপ করে নিয়ে আসবো আমার কাছে। আই লাভ ইউ। Love you too. Love you so much. এখন রাখি, বাই। ওকে বাই। ইফতিয়া ফোন রাখতেই মালিহা ওর সামনে এসে দাঁড়িয়ে পৈশাচিকে একটি হাসি দিল। ইফতিয়া লক্ষ্য করল সেই হাসিতে স্পষ্ট প্রতিশোধের আগুন জ্বলছে। অভি ইফতিয়ার দিকেই তাকিয়ে ছিল এতক্ষণ, হঠাৎ আদি এসে ওর পাশে বসে বলল, আর কত অন্যের গার্লফ্রেন্ডকে দেখবি, নিজে এবার একটা বানিয়ে নে। অভি চট করে রাগি চোখে আদির দিকে তাকালো। ইফতিয়া ফোন রেখে মুচকি হাসলো। তখনই মালিহা ওর সামনে দাঁড়িয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, তোর বয়ফ্রেন্ড? ইফতিয়া কিছু না বলে বিরক্তি নিয়ে তাকালো মালিহার দিকে। মালিহা বলল, দেখ এই পারফিউমটা আমাকে আবির গিফট করেছিল, তোর মনে আছে তো আবিরকে? ইফতিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো মালিহার দিকে। মালিহা সামান্য দূরে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখ আবির তোর জন্য অপেক্ষা করছে। ইফতিয়া আবিরকে দেখে চমকে উঠল। আবির এখানে এলো কি করে? ইফতিয়া দ্রুত চলে আসতে চাইল, তখন মালিহা ওর হাতে স্প্রেটা ইফতিয়ার মুখের উপরে প্রেস করল। ইফতিয়া একবার অভিকে ডাকার চেষ্টা করল কিন্তু পারল না, অজ্ঞান হয়ে ঢলে পড়ল। আদির সাথে কথা বলার শেষে ঘাড় ঘুরিয়ে রেলিংয়ের পাশে তাকাল অভি। ইফতিয়াকে দেখতে পেল না কোথাও। অভি আদিকে নিয়ে রেলিংয়ের ধারে গেল। চারপাশে ইফতিয়ার নাম ধরে চেঁচিয়ে ওকে খুঁজতে লাগল। অভির অস্থিরতা দেখে আদি বলল, আরে এমন করছিস কেন, আছে হয়তো আশেপাশে। কোথাও নেই, আমি সকাল থেকে এই ভয়টাই পাচ্ছিলাম, এজন্য ওকে একবারও কাজ ছাড়া করিনি। এখন ফোন করবে বলে রেলিংয়ের পাশে গিয়েছিল, বলেছিল কথা শেষ করে আমার কাছে আসবে, অন্য কোথাও যাবে না ও। অন্য কোথাও না গেলে ও কোথায়, সেটাই তো বুঝতে পারছি না। ইয়েস, একজনই ওর খবর দিতে পারে, হঠাৎ বলল অভি। কে? লিজা। লিজা কি করে? চল। ততক্ষণে সবাই জেনে গেছে ইফতিয়াকে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলো। টিচাররা ভীষণ টেনশনে পড়ে গেছেন, সন্ধে হয়ে আসে, বাড়ি ফিরতে হবে, ইফতিয়াকে পাওয়া না গেলে মুশকিল হয়ে যাবে। অভি লিজার কাছে গিয়ে সরাসরি বলল, ইফতিয়া কোথায়? আমি জানি তোমরাই লুকিয়েছ ওকে, বলো কোথায়। আমি জানি না, তুতলে বলল লিজা। ওর তোতলানো দেখে অভি শিওর হয়ে গেল যে এর পেছনে আবিরেরই হাত আছে। লিজা ঠিক করে বলো, ইফতিয়া কোথায়, না হয় আমি একজনকেও ছাড়বো না বলে দিলাম। অভি বলল, আরে ধ্যাত, ছাড়বো না করছে, আমরা কি করে জানবো ও কোথায়? আমতামতা করে বলে লিজা, ওই তাহলে তুই তোতলাচ্ছিস কেন? আদি বলল, আমি গেলাম, শুধু শুধু আমাকে সন্দেহ করছে, যত সব ওদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে লিজা চলে গেল। ইফতিয়া অজ্ঞান হওয়ার সাথে সাথে লিজা, মালিহা, মিনহাজ, সানজিদা ও রাসেল ধরাধরি করে ওকে গাড়িতে তুলল। সাথে সাথে আবির গাড়ি নিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও যখন ইফতিয়াকে পাওয়া গেল না, তখন অভি প্রিন্সিপাল ম্যামকে জানালো ইফতিয়া হারিয়ে যাওয়ার পেছনে আবিরেরই হাত আছে এবং ওর সাথে যুক্ত আছে পুরো গ্যাং টিমের সদস্যরা, ওদেরকে জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্যি বেরিয়ে আসবে। সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে আসে। ইফতিয়াকে খোঁজা যথাসাধ্য চেষ্টা করা হয়েছে কিন্তু ওকে কোথাও পাওয়া গেল না। অন্যদিকে বাকিদের রয়েছে বাড়ি ফেরার তাড়া, সবার অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ফেরার অপেক্ষা করছেন, তাই টিচাররা সবাই মিলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যার পর ক্যাম্প বন্ধ হয়ে যাবে, তখন রাস্তায় হাতির ঢল নামে দেয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে গাড়িতে উঠতে বললেন টিচার। অভি প্রিন্সিপালকে বারবার অনুনয় করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। শেষবারের মতো অভি এবং আদি ম্যামকে গিয়ে বলল, ম্যাম প্লিজ বোঝার চেষ্টা করুন, ইফতিয়া অসুস্থ আর ইফতিয়া এখানেই আছে, আমি কি করে ওকে একা রেখে চলে যাব, ও বের হয়ে যদি আমাদেরকে না দেখে কি হবে ম্যাম প্লিজ। দেখো স্টুডেন্ট তো শুধু ও একা না, আরো অনেকেই রয়েছে আমাদের সাথে, সবার পরিবারও ওদের জন্য অপেক্ষা করে আছে, তাছাড়া আমরা তো সাধ্যমতো খুঁজেছি ওকে, এখানে আর্মিদেরকেও ব্যাপারটা জানানো হয়েছে, ওনারাও সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে। ম্যাম তাই বলে ওকে রেখে আমরা ফিরে যাব? কেন বুঝতে পারছো না তুমি, সন্ধ্যার পর ক্যাম্প বন্ধ হয়ে যাবে, এখানে কেউ থাকবে না, আমরা এতগুলো শিক্ষার্থী নিয়ে এখানে বসে থাকব কি করে, ওদের গার্জিয়ানরাও তো অপেক্ষা করছে। আর ইফতিয়ার গার্জিয়ান, আমরা সবাই ফিরে যাব,
কিন্তু ওর গার্জিয়ানও নেই, কেন জিজ্ঞেস করলে কি জবাব দেব আমি? আর আপনারাই বা কি জবাব দিবেন? আর ওর গার্জিয়ান যদি আপনাকে প্রশ্ন করে যে দায়িত্ব নিতে না পারলে আপনি ওদের মেয়েকে নিয়ে এসেছেন কেন? কলেজ ট্যুর থেকে কেউ হারিয়ে যাওয়া এটার মানে বুঝতে পারছেন আপনি? পুলিশে জানালেই তো কেস খেয়ে যাবেন। একদমে বলে থামলো অভি। ওকে ফাইন, চলো আর্মি অফিসারের সঙ্গে আরেকবার কথা বলে দেখি। ম্যাম বলেন। নো ম্যাম, আপনারা বরং চলেই যান, আপনাদের তো অনেক তাড়া, কোনো দায়িত্ব নেই আপনাদের, যান, আমি ওকে খুঁজে বের করব। বলে এক মুহূর্ত অপেক্ষা না করে অভি আদিকে নিয়ে আর্মি ক্যাম্পে ঢুকলো। আর্মি অফিসারকে বলল, স্যার আমাদের একজন হারিয়ে গেছে, কোনো খোঁজ পেয়েছেন? পুরো এলাকাটা ইতিমধ্যে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও কেউ নেই। অভি আমার মনে হয় ইফতিয়া কিডন্যাপ হয়েছে, আদি বলল। আচ্ছা, এরকম সিকিউর জোন থেকে কেউ কিডন্যাপ হয় কি করে? আচ্ছা স্যার, আপনারা তো গাড়ি চেক আপ করে তারপরই ঢুকতে দেন, এমন কোনো গাড়ি বেরিয়ে যায়নি তো যেটাতে ইফতিয়া ছিল? অভি বলে, এখান থেকে কোনো গাড়ি বেরোনোর সময় চেক আপ করা হয় না, ঢোকার সময় চেক আপ করা হয়। আর্মি অফিসার বললেন, শিট, ঢোকার সময় সন্দেহজনক কোনো গাড়ি চোখে পড়েনি আপনাদের? না, আমরা তো সব গাড়ি চেক করেই ঢুকেছিলাম। অফিসার বললেন, আরে সন্দেহজনক কেউ কি চোখে পড়ে মতো আসবে নাকি? ওরা হয়তো ট্রাভেলার সেজে ঢুকে পড়েছে, আর বেরোনোর সময় চেক আপ না করার এই সুযোগটা কাজে লাগিয়ে ওরা কিডন্যাপ করে পালিয়েছে, আদি বলল। ওকে, তাহলে একটা কাজ করা যায়, অভি বলল। কি কাজ? অফিসার বললেন, ইফতিয়া কিডন্যাপ হয় বিকাল 4টার সময়, ঠিক সেই সময় কোন কোন গাড়ি বেরিয়েছে তার লিস্ট নিশ্চয়ই আপনাদের কাছে আছে? হুম, ওইটা একটু দেখান তো। আমি মানছি, ইউ আর টু মাচ ব্রিলিয়ান্ট, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, লিস্টটা দিয়ে তুমি কি করবে? অফিসার বললেন, আমি গাড়ির নাম্বারগুলো ছবি তুলে গাড়িগুলোর খোঁজ করব। তুমি কিভাবে খুঁজবে সেটা আমাকেই বুঝতে দিন, আপনি প্লিজ লিস্টটা দেখান। অফিসার অভির দিকে তাকিয়ে মুচকি হেসে ফাইলটা বের করে দিলেন। অভি ঝটপট ছবি তুলে মিস্টার মেহরাজকে সেন্ড করে দিল। এরপর ফোন দিয়ে সংক্ষেপে পুরো ঘটনা বলল। মিস্টার মেহরাজ আশ্বাস দিলেন অভিকে এবং কলেজ বাসেই ফিরে আসতে বললেন। অভি হ্যাঁ না কিছু না বলে ফোন রেখে দিল। রাত 8টা বাজতে চলল, ইফতিয়ারা এখনও ফিরছে না দেখে রফিক সাহেব ইফতিয়ার ফোনে কল দিলেন। ফোন বেজে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। বার কয়েক কল দিলেন এবং একই ব্যবহার ঘটায় তিনি অভির ফোনে কল দিলেন। দুবার রিং হতে অভি ফোন তুলল। অভি কোথায় তোমরা? রাত হয়ে গেল, এখনো আসনি কেন? বেরিয়েছ তোমরা, কতক্ষণ লাগবে আসতে? একদমে বললেন রফিক সাহেব। আঙ্কেল, ভাঙা গলায় বলল অভি। কি হয়েছে, তোমার গলাটা অন্যরকম শোনাচ্ছে কেন? ইফতিয়া কোথায়? আঙ্কেল, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বিকেল 4টা থেকে ওকে খুঁজছি আমরা, এরপর থেকে আর। কি কি বলছো এসব তুমি, কোথায় এখন? আমি এখনো আর্মি ক্যাম্পে আছি। আর বাকিটা কোথায়? সবাই ফিরে গেছে আঙ্কেল, আমার সাথে শুধু আমার একজন ফ্রেন্ড আছে। কি বলছো এসব, সব টিচাররা ফিরে গেল, ওদের কোনো দায়িত্ব জ্ঞান নেই? আমি বাবাকে ফোন করে সবটা বলেছি, আর বিকেল থেকে যত গাড়ি বেরিয়েছে সবগুলোর নাম্বারও অলরেডি সেন্ড করে দিয়েছি, আশ্বাস দিয়ে বলল অভি। আচ্ছা, এখন রাখছি, আর তুমি ফিরছো কবে? রফিক সাহেব বললেন, আমি ইফতিয়াকে না নিয়ে ফিরবো না আঙ্কেল, দৃঢ় কণ্ঠ অভি। অভি, কারো ডাকে ফোন নামিয়ে পিছু ফিরল অভি, দেখলো আইসিডি স্যার দাঁড়িয়ে আছেন। আঙ্কেল আমি পরে ফোন করছি, বলে ফোন নামিয়ে রাখলো অভি। স্যার আপনি জাননি? অভি, তোমরা আমাদেরকে যতটা ইরেসপন্সিবল ভাবছ আমরা ততটা নই, এতগুলো স্টুডেন্টের দায়িত্ব আমাদের কাঁধে, সবার গার্জিয়ানরা বিশ্বাস করে, ওদেরকে আমাদের হাতে তুলে দিয়েছে, আমরা ওদের বিশ্বাসটা নষ্ট করি কি করে? তাই অন্য টিচাররা এত সব স্টুডেন্টদের নিয়ে ফিরে গেছেন। তাহলে স্যার আপনি কেন, আপনি ওদের মতো চলে যেতে পারতেন? আমার কোনো কাজ নেই তাই আমি রয়ে গেলাম, অন্যদের পার্সোনাল অনেক কাজ আছে, তাছাড়া প্রিন্সিপাল ম্যামও থাকতে চেয়েছিলেন, আমি ওনাকে জোর করে পাঠিয়ে দিয়েছি, ওনাকে আশ্বাস দিয়েছি আমরা ইফতিয়াকে নিয়ে ফিরবো বলে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলার কিছুই নেই, ইটস মাই ডিউটি। অভি এবং আদিকে নিয়ে স্যার একটা রিসর্টে উঠলেন। আজ রাতের মধ্যে ইফতিয়াকে খুঁজে বের করতে হবে, ও যদি এইখানে থাকে তাহলে এই রিসর্টেই আসবে। অফিসার জানালেন ইফতিয়ার ফেরার কোনো সম্ভাবনা নেই, ও যদি থেকেও থাকে অন্ধকারে এত বড় এলাকায় খুঁজে খুঁজে ও রিসর্টে আসতে পারবে না। অভি তাও একবার চেষ্টা করতে চায়, যদি কোনোভাবে ইফতিয়া ফিরে আসে। অভি অফিসারের কাছ থেকে একটা দূরবীন চেয়ে নিল,
ও সারা রাত দূরবীন দিয়ে সারা এলাকায় নজর রাখবে। আবির ইফতিয়াকে নিয়ে চট্টগ্রাম শহর ছেড়ে বেরিয়ে গেল। সে ইফতিয়াকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে বলে ঠিক করল। ওখানে তার নিজস্ব একটা ডেরা আছে। আবির ড্রাইভ করতে করতে একবার ইফতিয়ার দিকে তাকাল। এখনও জ্ঞান ফেরেনি ওর। আবির গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। যত দ্রুত সম্ভব তাকে কাল সন্ধ্যের মধ্যেই রাজশাহী ঢুকতে হবে। আগামীকাল সন্ধ্যা ছটা থেকে কোনো এক বিশেষ কারণে রাজশাহী ঢোকার এবং বেরোনোর সমস্ত রাস্তা সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। যদিও এটা গতকাল ঘোষণা দেওয়া হয়েছে, ঘটনাক্রমে ইফতিয়াকে কিডন্যাপ করার দিনের সাথে মিলে গেছে বলেই আবিরেরই লাভ হলো। তাই কালকের মধ্যে আবির দ্রুত গ্রামে ঢুকবে বলে ঠিক করল, যাতে ইফতিয়াকে খুঁজতে কেউ আসতে না পারে আর ইফতিয়াও বেরোতে না পারে। সারা রাত চোখ থেকে একবারও দূরবীন না সরিয়ে ইফতিয়াকে খুঁজল অভি। দূরে আর্মি ক্যাম্পগুলোর আলো আধারের খেলা ছাড়া কিছুই দেখতে পেল না অভি। অবশেষে ফজরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সে। মিস্টার মেহরাজ জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। গতকাল সন্ধ্যা থেকে মোট ১২টি গাড়ি ক্যাম্প থেকে বেরিয়েছে। সবগুলো গাড়ির খোঁজ পাওয়া গেছে এবং চেকও করা হয়েছে। সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে এমন একটা গাড়ির নাম্বার লিস্টে ছিল যেটা আজকে কাপ্তাই যায়নি এবং ওই গাড়িটা নষ্ট অবস্থায় গত তিন মাস যাবৎ গ্যারেজে পড়ে আছে। মিস্টার মেহরাজ এ সমস্ত ইনফরমেশন জোগাড় করে অভিকে জানালেন এবং বললেন বাড়ি ফিরে আসতে। অভি এবং আদি তাদের স্যারকে নিয়ে কাপ্তাই থেকে চলে আসার সিদ্ধান্ত নিল। দুপুরে খাওয়া দাওয়ার পর নসীন পুরোপুরি রেডি হয়ে এসে নাহিয়ানকে বলল, চলো এবার বেরোবো আমরা। ও তোমাকে তো হোস্টেলে দিয়ে আসতে হবে, তাই না? নাহিয়ান বলে, হুম। ওকে তুমি নিচে যাও, আমি দু মিনিটের মধ্যে আসছি। ওকে। নসীন নিচে গিয়ে ড্রয়িং রুমে বসলো। মিসেস চায়না ড্রয়িং রুমে বসে খবর দেখছেন। নসীন বলল, কি দেখছো খবরে? রোজ তো একই নিউজ, খুনাখুনি, ধর্ষণ, এইসবই। না, নতুন একটা খবর আছে, মিসেস চায়না বললেন। কি সেটা? আজ সন্ধ্যা ৭টা থেকে রাজশাহী ঢোকার এবং বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। মানে কি, ভেতরের কার্যক্রম বন্ধ হয়ে যাবে? না, শুধু বাইরে থেকে ভেতরে আর ভেতরে থেকে বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু কালকের দিনটাই তো? না, আগামী সাত দিন। ও নো, হঠাৎ কি কারণে? ব্রুক কোন্সকে বলল নসীন। কারণটা আর শোনা হলো না। তার আগেই নাহিয়ান এসে তাড়া দিল নসীনকে। আপি চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হুম চলো, আম্মু আসি। তুমি আবার কখন আসবে? বললেন মিসেস চায়না। এই তো কয়েকদিনের মধ্যে আবার আসবো। আচ্ছা সাবধানে যেও, আর নাহিয়ান তুমিও সাবধানে ড্রাইভ করবে আর সাবধানে ফিরে আসবে। আমরা বাইকে যাচ্ছি আম্মু, সো নো টেনশন, নাহিয়ান বলল। হ্যাঁ এটাই সবচেয়ে বড় টেনশন। ওহো হ্যাঁ শোনো, মিসেস চায়না বললেন নাহিয়ানের উদ্দেশ্যে। বলো। আমার কিছু ওষুধ লাগবে, এই যে প্রেসক্রিপশন নাও। প্রেসক্রিপশনটা নাহিয়ানের হাতে দিতে দিতে বললেন মিসেস চায়না। আচ্ছা নিয়ে আসবো বলেই নাহিয়ান নসীনকে নিয়ে বেরিয়ে গেল। প্রায় বিকেল হয়ে এসেছে। ইফতিয়া পিটপিট করে চোখ খুলে নিজেকে গাড়িতে শোয়া অবস্থায় পেল। চোখ খুলে সামনে তাকালো। সামনের ড্রাইভিং সিটে আবিরকে দেখে ওর গতকাল সন্ধ্যের ঘটনা মনে পড়ে গেল। ইফতিয়া আতকলা চোখে জানলার বাইরে তাকালো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সব অচে না। আবির ওকে কোথায় নিয়ে এসেছে? এটা কোন জায়গা? সন্ধ্যা তো হয়ে আসছে মনে হচ্ছে। অভির এতক্ষণে চলে যাননি তো বাসায়? ইফতিয়াকে রেখে অভি তো যাবে না। এসব আকাশ পাতাল ভাবতে গিয়ে ইফতিয়ার মাথা ব্যথা শুরু হলো। ইফতিয়া বুঝতে পারল না এর মধ্যে পুরো একটা দিন কেটে গেছে। অভি বাসায় না গিয়ে প্রথমেই থানায় গেল। মিস্টার মেহরাজকে দেখে বলল, ইফতিয়ার কোনো খোঁজ পেলে? না, এখনো খোঁজ পাওয়া যায়নি, তবে চেষ্টা চালাচ্ছি। ও, তুমি বাসা যাও, ফ্রেশ হয়ে তারপর আসো আবার। আচ্ছা বলেই বেরিয়ে গেল অভি। বেশ কিছুক্ষণ ভাবার পর ইফতিয়া একটা আইডিয়া বের করলো। সে কিছু না জানার ভান করে গোঙাতে লাগলো পানি পানি বলে। আবির ওর দিকে ঘুরে তাকালো। গাড়ি থামিয়ে পানির বোতল নিয়ে দেখলো বোতলে পানি শেষ। আবির বলল, একটু বসো, আমি পানি নিয়ে আসছি। আবির গাড়ি থেকে বেরুতে ইফতিয়া গাড়ির একটা দরজা হালকা খুলে শক্ত করে ধরে রাখলো। আবির গাড়ি লক করে দোকানে চলে গেল। অতিরিক্ত টেনশনে থাকায় সে খেয়ালই করলো না যে গাড়িটা লক হয়নি। আবির বেরুতে ইফতিয়া ঝটপট গাড়ি থেকে বেরিয়ে যত দ্রুত সম্ভব হেঁটে কিছু দূরে এসে একটা পানের দোকানে ঢুকে পড়ল। পানের দোকানে বৃদ্ধ লোক। ইফতিয়া বৃদ্ধ লোককে বলল, প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। ঝড় বাদলের দিনে একা একটা মেয়ের সাহায্য চাওয়া দোকানি ওকে দোকানের ভেতরে আসতে বলল। ভেতরে আসতেই দোকানি বলল, কি হয়েছে তোমার, কি বিপদ, কেমন বিপদ? ইফতিয়া রেখে ঢেকে সব খুলে বলল। আর ওনার হাত ধরে আকুতি জানালো যেন কেউ ওর খোঁজ করলে কিচ্ছু না জানায়।
বৃদ্ধ লোকটি কিছুক্ষণ কি যেন ভাবল। এরপর তার বড় পানসিগারেটের বক্সের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি এটার নিচে বসে পড়ো, কেউ কিচ্ছুটি জানবে না। ইফতিয়ার ডেস্কে নিচে বসে অভিকে ফোন দিল। ইফতিয়ার ফোন পেয়ে অভি তাড়াহুড়ো করে রিসিভ করে প্রশ্নে ঝাঁপিয়ে পড়ল।